একটা চাচাকে সেলুট দেই, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি। যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছ, এক জায়গার ভেতরে যাত্রা হচ্ছিল, যুবকেরা গানের আয়োজন করেছিল, কিন্তু হঠাৎ করে সেই চাচা ওই যাত্রার প্যান্ডেলে গিয়ে গানের মঞ্চে ওঠার পরে আল্লাহর আজানের তাকবীরের ধ্বনি দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকেরা ফেসবুকে দেখেছো না, একটা গানের যাত্রা হচ্ছে, গানের পালা, যুবকেরা কনসার্টের আয়োজন করেছে, হঠাৎ করে সেই হুজুরটি মঞ্চে যাবার পরে মুনাজাত করা শুরু করেছে, ইয়া রাব্বুল আলামিন এই যুবকদেরকে আপনি হেদায়েত দান, এই যুবকদেরকে দিনের পথে ফিরিয়ে আনেন, ইয়া রাব্বুল আলামিন আপনার রসিলা করে, রসুলের রসিলা করে এই গান বাজনা অশ্লীল কনসার্টকে আপনি বন্ধ করে দেন, এই যুবকদেরকে হেদায়েত দিয়ে দেন। এইরকম কান্না করতে করতে, দোয়া করতে করতে, হঠাৎ করে আল্লাহর আজান দেওয়ার পরে এদেরকে এখান থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা যাত্রার প্যান্ডেলে একটা গানের মঞ্চে ওঠার পরে আজান দেওয়া, এটা যেন তেন সাহসের বিষয় নয়, কথা বলে না কেন? আমি জানি না লোকটি হুজুর কিনা, তবে এতটুকু বিশ্বাস করেছি অনেক হুজুরের চাইতেও ওর ইমানের স্পিড বেশি। আরো জোরে বলেন, আজকে আমার দেশের মধ্যে কত অন্যায় হয়, কত অশ্লীলতা হয়, কত বেহায়াপনা হয়, বাধা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে সর্বোত্তম জাতি। তোমাদেরকে কেন উত্তম করেছি জানো? তোমাদের দায়িত্ব হলো দুইটা, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ নিষেধ করবে। কিন্তু দেখা যায় আমাদের দেশের ভেতরে সৎ কাজের আদেশ আছে, কিন্তু অসৎ কাজে বাধা নাই। তার কারণ সৎ কাজের আদেশ দেওয়া যায়, বিপদ হয় না, কিন্তু অন্যায়ের বাধা দিতে গেলেই বিপদ হয়। আরো জোরে বলেন। সুতরাং যেই মানুষটি যাত্রার প্যান্ডেলে দাঁড়িয়ে আল্লাহর আজানের ধ্বনি মুখরিত করেছেন, আল্লাহর কাছে মোনাজাত করেছেন, এইরকম সাহসী মানুষ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে দরকার, কথা বলেন ঠিক কিনা? এইরকম ইমানদার বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে দরকার, কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমার দেশের যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, হাতে হাতে মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, অশ্লীল ছবি, আজকে যাত্রায় গানে বাজনায় আমার দেশ মুখরিত হয়ে যাচ্ছে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলে, যেই জমিনের ভেতরে অশ্লীলতা বেড়ে যায় ওই জমিনের ওপরে আল্লাহ আজাব এবং গজব নাজিল করা নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অশ্লীলতা বন্ধ করার দরকার আছে না নাই? বেহায়াপনা বন্ধ করার দরকার আছে না নাই? আপনারা দেখেছেন বেহায়াপনা চলতে চলতে বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেছে, গত সপ্তাহে টাঙ্গাইলের একটা মেয়ে হলো আকি, আর নোয়াখালীর একটা মেয়ে হলো বিলকিস, দুইটা মেয়ে বিয়ে করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো মিয়ে মিয়ে কি বিয়ে হয়? এ কথা বলেন, বিয়ে হয়? যদি মিয়ে মিয়ের প্রতি আকর্ষিত হয়, ছেলে ছেলের প্রতি আকর্ষিত হয়, এর নাম হলো সমকামিতা। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? আর সমকামিতাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? এই সমকামিতা করার জন্য আল্লাহর পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম এর কওমকে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর মেরে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, এই বাংলাদেশে যেই দুইটা পাগল মহিলা সমকামিতা প্রমোট করার জন্য মিয়ে মিয়ে বিয়ে করেছে, তারা কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে, বাংলাদেশের আইনকে লঙ্ঘন করেছে, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তার কারণে সমকামিতা যদি বন্ধ করা না যায়, এই দেশের উপরে আল্লাহর গজব নাজিল হবে। তার কারণ কে, বিয়ে তো হয় ছেলে মেয়ের ভেতরে, যাতে সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়। এখন মিয়ে মিয়ে বিয়ে হয়েছে, বাচ্চা হবে কেমনে? কথা বলে না কে, বাচ্চা হওয়ার কোনো বুদ্ধি আছে? আমি চিন্তা করলাম যে কোন হুজুরে বিয়ে পড়ানো, কথা বলে না কে, বিয়ে পড়াতে গেলে হুজুরের দরকার নাই? তাহলে কোন হুজুরে বিয়ে পড়ালো, এই হুজুরকে ধরে আগে রিমান্ডে নেওয়া দরকার।
এ হুজুর নয়, এরা হলো হুজুর নামের কলঙ্ক, এরা হলো জাহান্নামের খড়ি। দুই চার টাকা পাওয়ার নিশাইজ বিয়ে, মেয়ের বিয়ে, আফসোস রে। দুইজন বলতেছে আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরে গেলে একসাথে মরবো। আহ কি প্রেম রে, কি ভালোবাসা রে। আল্লাহ তাআলা এদের থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং ইমানদার হিসেবে অন্যায় যেখানে হবে সেখানে আমাদের বাধা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন আপনাদেরকে বলতে চাই, ও ঠাকুর গায়ের মুসলমান, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো তেলের মধ্যে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মূসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমার নবীর মতো জেলে বন্দী হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? সাহাবীদের মতো জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দেব, মূসা নবীর মতো পানিতে ঝাঁপ দেব, আমার নবীর মতো জেলে বন্দী হব, সাহাবীদের মতো জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকব, ইমানের পথ থেকে পিছু হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এত কষ্ট করে ওয়াজ করতেছে, একটা তাকবীর দেওয়ার লোক নাই? এ ভেতর থেকে একজন স্লোগান দেন তো দেখি, এ একজন তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন, কে রে তো বাঘের বাচ্চা রে। এ চা আমার খাওয়ার দরকার নেই, চা তুমি খাও তো দেখি। এ চা দাও, দাও কে চা দাও, দাও। এ কোনো টেনশন আছে? চেয়ারম্যান বলছে চলছে, চলবে। কে রে চেয়ারম্যান যদি চালাতে বলে আর টেনশন আছে? এ কোনো ভয় আছে? কথা বলেন চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই তো হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারি সাথে যাই রে, বোঝা শোনা। আমার ভাইরা কোনো দিকে তাকাতে কি করবেন না, আমি কথা দিয়েছি 12টার ভেতরে শেষ হবে ইনশা। তবে আপনাদের মনে করে দিতে চাই, জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে কয়বার এসেছে? আরো জোরে বলেন। তার মধ্যে বলছি একবার, বাকি কয়বার? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। এখন যদি অনুমতি দেন মা বোনদের জন্য দুই মিনিট কিছু বলবো, অনুমতি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা কথাগুলো মনোযোগ দেবো, যার চেষ্টা করবেন। আমার নাবিজি ওই মসজিদুর নববীর ভিতরে সাহাবীদেরকে ডাকতে বলে, ও সাহাবীরা মহিলাদের জন্য আমুল করতে হবে চারটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। রসুল বলেছেন এই চারটা আমল যদি কোন মহিলা করতে পারে, এই চারটা আমল করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে। আমল কয়টা? আরো জোরে বলেন, জান্নাত কয়টা? এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি চারটা আমল করা লাগবে বলেন তো দেখি। রসুল ডাকতে বলেন, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। চিৎকার করে বলেন, আমল করা লাগবে কয়টা? এক। কেরা মুখস্থ করলে কি গুনাহ হবে নাকি? আজকে যেই ওয়াজ করবো সারা জীবন বইয়ের কাছে যে করা লাগবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আমল করা লাগবে চারটি। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি, আমল করা লাগবে কয়টা? এক, দুই, তিন, চার। রসুল বলেছেন এই চারটা আমল যদি কোন
মহিলা করতে পারে। এই চারটা আমল করার কারণে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজা খুলে দেবে, আর আটটা দরজার ভেতরে যেই দরজাটা পছন্দ হবে ওই দরজা দিয়ে ওই মহিলাটা জান্নাতে যাবে। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, রাসূল বলেছেন মহিলাদের চারটা আমল করা লাগবে, এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, এই চারটা আমল তুমি আজকে থেকে করার চেষ্টা করো বাপ। এই কথা বলার পরে ফাতেমা একটা দৌড় দিয়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে, এই চারটা আমলই জরুরি, তবে আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন, প্রশ্ন কি আপনারা বুঝতে পেরেছেন? চারটা আমলই জরুরি, তবে চারটা আমলের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, মা বোনদের জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো, তবে মা বোনদেরকে বলবো আর 10টা মিনিট ধৈর্য ধারণ করেন। এখন আমি আপনাদেরকে বলবো, জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে কয়বার এসেছে? আরো জোরে বলেন, এই তিনবারের মধ্যে একবার হলো, তাই ফের বাকি আছে কয়বার? এই দুইবারের মধ্যে প্রথমবার কোনবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে ফেলে দিয়ে যারা হত্যা করতে চেয়েছিল এরা ইউসুফ নবীর কে হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এই 10 ভাই মিলে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে জিব্রাইল, তোমাকার সিদরাতুল মুনতাহা হাতে থাকা যাবে না, ওই 10 ভাই মিলে ইউসুফকে ফেলে দিয়েছে হত্যা করার জন্য, তারা 10 ভাই মিলে ইউসুফকে হত্যা করতে চায় আর আমি আল্লাহ ইউসুফকে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইতে চাই। 10 ভাই মিলে ইউসুফ নবীকে কি করতে চাই? খুবই ভালো করে বোঝার চেষ্টা করেন, 10 ভাই মিলে ইউসুফ নবীকে কি করতে চাই? হত্যা করতে চাই, কিন্তু ইউসুফকে মিশর দেশের রাষ্ট্রপতি বানাবে কে? কেরাটা উঠলো কেরে? যাক বসে গেছে, বসে গেছে। হে ভাই, না না, এই যুবক বয়সে বেশি পেশাব করার লক্ষণ কি ভালো? কেরা দুই চারজন গেলে বুড়ো মানুষ যাবে যুবকের আগে। এরা কতদিন সিনেমার হলে যাইয়া 3 ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে, কথা বলে না। কেরা আর 15 মিনিট থাকা যাবে না, একটা লোক ওঠার সুযোগ নাই, যাই উঠবে তার হাত ধরে বসে দেবেন।